পদ্মা সেতু দিয়ে পহেলা নভেম্বর শুরু হয় বাণিজ্যিক ট্রেন চলাচল। ঢাকা খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেসের পর দ্বিতীয় ট্রেন হিসেবে বৃহস্পতিবার পদ্মা সেতু দিয়ে পার হচ্ছে ঢাকা বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস। প্রথম পর্যায়ে কেবল যাত্রীবাহী ট্রেন চলাচলের সুবিধা মিললেও পরে মিলবে পণ্যবাহী ট্রেন চলাচলের সেবা। আজকে প্রথম দিনের যাত্রী হব, যার কারণে আমার ভালো লাগাটা অনেক বেশি। পদ্মা সেতুর উপর দিয়ে যায়, সেখানে আমাদের ডিস্টেন্সটাও কমে যায়, আমাদের টাইমটাও কম লাগে। সেক্ষেত্রে আমাদের যে স্বপ্নের পদ্মা সেতু, সেটা ঘোরার একটা সৌভাগ্য হয়ে যাবে। পদ্মা সেতু সরকারের বড় অবদান, আমরা বেনাপোল হয়ে পদ্মা সেতুর পদ্মে ঢাকায় যেতে পারব। এতে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বাড়বে বলে আশা বন্দর সংশ্লিষ্টদের। শীঘ্রই ট্রেনের যাত্রীর সংখ্যা বাড়াতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলওয়ে কর্তৃপক্ষের। বেনাপোল এক্সপ্রেস ট্রেন বেনাপোল থেকে পদ্মা সেতুর উপর দিয়ে বাণিজ্যিকভাবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল। আমরা আশা করছি আগামীতে পদ্মা সেতুতে ট্রেন চলাচলের কারণে দেশ বিদেশের যাত্রী বৃদ্ধি পাবে। বেনাপোল হইতে ঢাকা বিভিন্ন দেশের যাত্রী আজকে নির্বিঘ্নে যাবে, এতে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা আছে। পদ্মা সেতু দিয়ে বেনাপোল এক্সপ্রেসে ঢাকা থেকে বেনাপোলের ভাড়া নির্ধারণ করা হয়েছে স্নিগ্ধা 920 টাকা, এসি সিট 1104 টাকা, এসি বার্থ 1656 টাকা এবং শোভন চেয়ার 485 টাকা। সময় সংবাদ বেনাপোল।